ঢাকাই সিনেমার বিশ্বসুন্দরী খ্যাত চিত্রনায়িকা পরিমণি, যার বর্তমান সময়ের ব্যস্ততা একমাত্র পুত্র রাজ্য ও কিছু সিনেমার কাজ নিয়ে। এরই মাঝে তিনি জানালেন নতুন এক খবর, না সিনেমা সংশ্লিষ্ট কিছু না, বরং একদমই নতুন কিছু। অভিনেত্রীর পাশাপাশি পরীর নামের সঙ্গে এবার যুক্ত হচ্ছে ব্যবসায়ী পরিচয়। আসছে ঈদে একটি প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। পরীর কথায়, অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল, কিন্তু কিসের ব্যবসা শুরু করব তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সব দিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। সামাজিক মাধ্যমে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পরিমণি, জানিয়েছেন তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার ঈদে তিনি আসছেন একদম নতুনভাবে, শীঘ্রই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সব জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। দেশের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি অনেকেই ব্যবসা করছেন, তার মধ্যে মেয়েদের প্রসাধনীর ব্যবসা বেশ তুঙ্গে, অনেকেই বেশ ভালো করছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। আসলে তারা প্রতারিত হচ্ছে, কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে কপি পণ্য, যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। আর তাই স্কিন ভালো রাখতে অরিজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি। উল্লেখ্য, গত বছর ডোডোর গল্প সিনেমার শুটিং শেষ করেছেন পরিমণি। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন রেজা ঘটক। এরপর তিনি যুক্ত হয়েছেন খেলা হবে নামের একটি সিনেমায়। হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ রঙিলা কিতাব। সম্প্রতি চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই নায়িকা। এছাড়া ভালোবাসা দিবসে পরিমণি অভিনীত বুকিং ওয়েব ফিল্ম প্রকাশ পেয়েছে।